বান সাহায্য বিতরণ করবলৈ গৈ সোশ্যাল মিডিয়া ট্রলর সম্মুখীন সীমান্ত শেখর। বান সাহায্যক লৈ ইতিমধ্যে সমালোচনার সম্মুখীন হয়েছে সরকার প্রশাসন। সামান্য পরিমাণের চাউল ডালি আর 100 মিলিলিটারের মিঠাতেল দিয়া বলে খুব উজাড়িছে বান আক্রান্ত। বর্তমান আমার এইখানে হয়েছে দুদলাং গাঁও কয়া রাজা চক্রর অন্তর্গত হাজো সমষ্টির। আমাক আজি 4 দিনমান বানপানীত ভুগি আছো। আজি আমাক সরকারি রিলিফ দিছি, আপনার রিলিফটা দেখাই দিও। 250 গ্রাম ডালি আছে, মিঠাতেল 150 গ্রাম আছে, 100 গ্রাম। আপনার চাই লোক, বর্তমান মো এজন বিজেপির সক্রিয় কর্মী হয়, দুঃখ লাগিছে। আজি এজন আজি কর্মী হিসাবে বর্তমান সরকারখানে আমাক বহুত রিলিফ দিছে। মেক্সো দিছে মানে এইখিনি এক পাত্তা আর মম দুডাল। আপনার সব আমার হাজো সমষ্টি সুমন হরিপ্রিয়া বাইদেউর সমষ্টি এটু। কিন্তু তার মাজতে ব্যতিক্রম সীমান্ত শেখরের বান সাহায্য বিতরণ অভিযান। কারণ সীমান্ত শেখরের সাহায্য সামগ্রীর মাজত এয়া চাউল ডালি নহয়, এয়া চিপস আর পানির বটল। সেইবাবেই সোশ্যাল মিডিয়াত এতিয়া ব্যাপক ট্রলর সম্মুখীন সীমান্ত শেখর। এয়া সীমান্ত শেখরের ফেসবুক পোস্ট, দুখন ফটো আর এটা ভিডিও সহ সীমান্ত শেখরে লিখেছে মাননীয় মন্ত্রী তথা নলবাড়ী সমষ্টির বিধায়ক শ্রীযুত জয়ন্ত মল্লবরাদেবর সহযোগত বৃহত্তর নলবাড়ী আর টিহু অঞ্চলত বানে প্লাবিত করা বিভিন্ন অঞ্চল আজি আমি ভ্রমণ করো আর বানাক্রান্ত রাজ্যের মাজত পার্যমানে বান সাহায্য বিতরণ করো। এই কার্যসূচীত আমাক সঙ্গ দিয়ে রঞ্জিত মল্লবরাদেবে। সীমান্ত সাহায্য বিতরণ করবলৈ গৈছে, গৈ বানাক্রান্তর মাজত পিন্ধিছে সম্বর্ধনার গামোচা আর তারপাশত এইদরে বানাক্রান্তক বিতরণ করেছে বান সাহায্য। ইয়াকে লৈ সোশ্যাল মিডিয়াত এতিয়া ব্যাপক টিপ্পনী।